অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে। এখানে উপস্থিত আছেন আমাদের নিউ মেডিনোভা হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর, দ্যাট মিনস MD, মোহাম্মদ ইব্রাহিম সরকার রাসেল ভাই। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি সাংবাদিক ফরহাদ আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি চায়ের ফাঁকে ফাঁকে আপনার সাক্ষাৎকারে অ্যাটেন্ড করার জন্য। তারে ধায় বাড়া রক্ষা করার জন্য আমি ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আপনাকে আমি ধন্যবাদ এবং আপনাদের কার্যকরী পরিষদের মধ্যে ডক্টর যারা আছেন, পেশেন্ট যারা আছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে আছে আমাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি শিবি, আমি শিবিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে আমি অ্যাজ ওয়েল আমি ব্রাইট নিউজ 99 অনলাইন পোর্টাল থেকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ইব্রাহিম সরকার রাসেল ভাই, আপনি এখানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে মোহাম্মদ ফরহাদ জাহান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। তো আপনি আসছেন আর সেই সুবাদে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, সে আমি খুব আনন্দিত এবং গর্বিত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসে আমাদের আলোকিত মানুষ হিসাবে মেয়র রাসেল ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের চ্যানেলের মধ্যে যারা আছেন সবাইকে, এবং বিশেষ করে আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং তারই পাশাপাশি আমি আরেকটা জিনিস জানতে আছি যে আপনি জানেন যে সারা বিশ্বের মধ্যে কোভিড-19 হানা দিয়েছে, করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কী কী ধরনের সেফ সিকিউরিটি আমরা নিউ মেডিনোভা হসপিটালের মধ্যে যারা ইনডোরে আসছেন, পেশেন্ট থেকে শুরু করে যারা সেবা নিতে আসছেন তাদেরকে আপনারা সেফ সিকিউরিটি হিসাবে কী দিচ্ছেন সে কথাটা আপনি একটু তুলে ধরবেন। ম্যানেজিং ডিরেক্টর জনাব রাসেল ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা মূলত সরকারের দিক নির্দেশনায় মহামারী করোনা ভাইরাসের যে প্রভাব ফেলছে বাংলাদেশে, তো সেটাতে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে আমাদের এই হসপিটালগুলো পরিচালিত হয়, তারাও খুব আমাদেরকে সহযোগিতা করেছে কিভাবে আমরা আউটডোরের রুগীগুলোকে মেনটেন করব আর রুগীগুলোকে চিকিৎসা সেবা দেওয়ার আগে কী ধরনের সেফটি তাদেরকে প্রদান করা হবে সে সম্পর্কে তারা আসছেন আমাদের কাছে এবং অবগত করেছেন। সেই সুবাদে আমরা আমাদের রুগীগুলোকে ঢোকার আগে আমাদের হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধোয়ার জন্য আমরা বাহিরে ব্যবস্থা রেখেছি এবং আমাদের ভিতরে ঢোকার আগে তাদেরকে বাধ্যতামূলক একটি মাস্ক পরিধান করার জন্য নিয়মকানুন বেঁধে দিয়েছি। ভিউয়ার্স, আমি আমার সেক্রেটারির মাধ্যমে রাসেল ভাই আপনাকে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সেফটি থাকার জন্য যে কথাগুলি তুলে ধরেছেন, ইনডোরে যারা প্রবেশ করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমি জানতে পারছি যারা ডাক্তার আছেন এবং যাদের সাথে নার্সরা আছেন তাদের জন্য কি PPE দেওয়ার কোনো ব্যবস্থা কি আছেন কিনা, সেই জিনিসটা আপনি কি আদৌ PPE ইউজ করছে কিনা ডাক্তাররা? সেই জিনিসটা আমাদের প্রথম দিক দিয়ে যে মহামারীটা ছিল তখনই আমরা আমাদের হসপিটালের ইয়ে থেকে আমরা ডাক্তারদের PPE ব্যবস্থা করি এবং আমাদের সিস্টার যারা আছে নার্স তাদের জন্য প্লাস কর্মচারী যারা আছে তাদের জন্য আমরা ব্যবস্থা করি। ধন্যবাদ রাসেল ভাই, আপনাকে আমি একজন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আপনি যে কথাটা তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। PPE কথাটা তুলে ধরেছেন, আমরা সাধারণত PPE ইউজটা দেখি ভিতরে যারা আপনার নার্স আছেন এবং ডাক্তার আছেন কর্মরত তারা বেশি ইউজ করে, এখানে PPE কি পর্যাপ্ত পরিমাণে আছে, আপনাদের যতটুকু দরকার ততটুকু পরিমাণে আছে কিনা সেই জিনিসটা জানতে আছে? জি, আমাদের হসপিটালে ম্যানেজমেন্টের জন্য যতটুকু দরকার ঠিক আমাদের ওই পর্যাপ্ত পরিমাণে সেক্ষেত্রে আমি জানতে আছি যারা মুমূর্ষু রোগী যাদের অক্সিজেনের প্রয়োজন হয় অক্সিজেনের ব্যবস্থা কেমন আছে? জি, আমাদের ইমার্জেন্সি বিভাগে অক্সিজেনের ব্যবস্থা আমাদের রয়েছে, যে রোগীগুলোকে শ্বাসকষ্টের সমস্যা হয় তাদের জন্য আমরা অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। ধন্যবাদ ইব্রাহিম সরকার রাসেল ভাই, আপনাকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আরেকটা জিনিস আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা আজকে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র ICT উপদেষ্টা সজীব আজিজ জয়, যিনি কিনা বলেছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। দারে ধারাবাহিক অবদান রাখার জন্য আজকে আমরা হসপিটাল সেকশনের মধ্যে অনেকটুকু ডিজিটালে চলে আসে, আপনারা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনার ল্যাব ডিজিটাল, তো সেই ক্ষেত্রে আপনাদের ল্যাবের যে কন্ডিশন আছে ডিজিটাল সম্পর্কে মানে
টপিকসগুলি আপনি একটু তুলে ধরবেন। সম্মানিত রাসেল ভাই, ম্যানেজিং ডিরেক্টর, নিউ মেডিনোভা হসপিটাল। জি, আমাদের এই যে সরকার ঘোষিত যে ডিজিটাল বাংলাদেশের, সেটা আসলে চিকিৎসা ক্ষেত্র আমাদের মাঝে চলে এসেছে। সেটা হচ্ছে যে আমাদের ধরেন যে এক্স রেগুলো আমরা পাচ্ছি, সেগুলো হচ্ছে ডিজিটাল। যেমন আগে যে এক্সগুলো হতো সেটা হচ্ছে নন ডিজিটাল ছিল, অনেক সময় অনেক সময় লাগতো এক ঘন্টার ভিতরে। সেটা আমরা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আমরা এই এক্সরেগুলো দিতে পারি, সেটা ডিজিটালের আওতায়। আর আমাদের যে রিপোর্টগুলো হচ্ছে সেই যে অনলাইনের মাধ্যমে আমাদের রিপোর্ট করানো যায়, সেটাও ডিজিটালের আওতায়। হরমোন টেস্টের ব্যাপারটা একটু খুলে উঠবে। হরমোন টেস্টটা কি আপনাদের ডিজিটালের মাধ্যমে করা হচ্ছে নাকি ম্যানুয়াল ভাবে করা হচ্ছে? হরমোন ডিজিটাল এবং ব্লাড গ্রুপ ডিজিটাল। একটা জিনিস আমি আপনার কাছে জানতে আছি, আপনাদের যে আল্ট্রা মেশিন যেটা আছে সেটা কেমন? এটা সম্পর্কে একটু বলেন। যে আমাদের আল্ট্রা যেটা, সেটাও আপনার কালার ডিজিটাল 40 সেটাতে আমাদের মেল ফিমেল সেটা আমরা শনাক্ত, আমাদের ডাক্তার শনাক্ত করতে পারে। সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে আছি, রাসেল ভাই একজন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ইউ নো বেটার দেন মি, আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। এখানে আপনি আল্ট্রাসোনোগ্রাফ যারা ইউজ করছেন, এখানে সোনোলজিস্ট হিসেবে কে আছে? আমাদের সোনোলজিস্ট বলতে আমাদের ডাক্তার শামিমা নাসরিন, উনি গাইনি ডাক্তার, MBBS প্লাস সোনোলজিস্ট আল্ট্রার উপরে। আর এখানে মেডিসিন বিশেষজ্ঞ আছে, কোন ডাক্তার কর্মরত আছে? জি, আমাদের এখানে মেডিসিন ডাক্তার আছে ডাক্তার নুরুজ্জামান, উনি BCS স্বাস্থ্য, ওনার সরকারি ডিউটির পর উনি আমাদের এখানে সময় দেয়। একটা জিনিস আমি আপনার কাছে জানতে আছি যে এখানে কি আইসোলেশনের ব্যবস্থা আছে? আইসোলেশনের ব্যবস্থা আছে সরকার কর্তৃক যে ঘোষণাটা দিয়েছেন যে সেক্ষেত্রে আমাদের সিভিল সার্জন যিনি আছেন এবং আপনাদের TSU যিনি আছেন, প্রশাসন বিভাগ থেকে আপনারা কেমন সাপোর্ট করছেন? জি, আমরা আলহামদুলিল্লাহ, তারা আমাদের সরকারি TSU হচ্ছে শাহিনুর আলম সুমন, উনি এবং আছে নতুন সিভিল সার্জন হচ্ছে XYZ পজিশনের উপরে এসেছেন। আমি সম্মানিত আমাদের নিউ কামার যে আমাদের সিভিল সার্জন আসছে মজিব সাহেবের পরে, আমরা সিভিল সার্জনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং সুমন ভাই যিনি আছেন TSU ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার স্যাটেলাইটের মাধ্যমে, কেননা এতটুকু দায়িত্ব ওনারা পালন করছেন। এটা ট্রান্সভার্স বসিস ইন্টারন্যাশনালের মতে এটা একটা গ্রিন এবং ক্লিন করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, নিউ মেডিনোভা হসপিটাল, একটা হচ্ছে যে মেডিনোভা হসপিটাল আর একটা হচ্ছে নিউ মেডিনোভা হসপিটাল, এটা দুইটার মধ্যে পার্থক্যটা কি? আপনার যেটা হচ্ছে মেডিনোভা মেডিকেল সার্ভিস, যেটা যে বড় প্রতিষ্ঠানটা ঢাকাতে মেডিনোভা মেডিকেল সার্ভিস, আমাদেরটা হচ্ছে নিউ মেডিনোভা হসপিটাল। আরেকটা জিনিস আমি আপনার কাছে বলি যে ফোনটা যে লেখা আছে নিউ মেডিনোভা হসপিটাল, রাইট, অনেকে কিন্তু অনেকে নিউ লেখাটা আছে ছোট, অনেকে কিন্তু মেডিনোভা মনে করে, এরকম ধরনের হয়। আবার আরেকটা জিনিস হচ্ছে যে মনে করেন গ্রামগঞ্জে যারা আছে, বিশেষ করে আপনাদের মার্কেটিংটা এভাবে হচ্ছে যে আমি বলবো যে একটা পেশেন্ট ভালো সুযোগ সুবিধা পাচ্ছে বিধায় আরো দশজনকে নিয়ে আসছে, এই দশজনকে তো আরো 20 জনকে নিয়ে আসছে ম্যাক্সিমাম, কিন্তু আপনাদের যারা ভালো ট্রিটমেন্ট পাচ্ছে তারাই আসছে। আরেকটা জিনিস হচ্ছে যে কি কিছু পার্সন ঘুরে বেড়ায় যেটাকে বলা হয় দালাল চক্র, হ্যাঁ, তারা কিন্তু খপ্পরের মধ্যে ফেলে দিতে চায় যারা অসহায় যারা আছে বা ইমার্জেন্সি পেশেন্ট যারা আছে। তারা বলতে যাচ্ছে যে ওই ব্যক্তিটা বলতে যাচ্ছে যে পেশেন্টের ফ্যামিলি বলতে যাচ্ছে যে আমি নিউ মেডিনোভা হসপিটালে যাবো, আমার বইটা নিয়ে আছেন, আর ওরা কি করে মেডিনোভা নিউ মেডিনোভা হসপিটালের নাম করে অন্য জায়গার মধ্যে নিয়ে যায়, নিয়ে যায় একটা হয়রানি শিকার করে যে এবং অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়। দালাল চক্র এরকম ধরনের মানে কোনো পেশেন্টকে হয়রানি করেছে কিনা বা আপনারা কোনো হয়রানি শিকার হয়েছেন কিনা রাসেল ভাই কথাটা বলতে পারবেন? জি, এটা আসলে আপনার দালাল চক্রটা তো মানে সর্ব জায়গায় বিরাজমান ভাইরাস। জি জি জি, ইটস ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। আমি ম্যানেজিং ডিরেক্টর রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি যে দালাল চক্রের যে কথাটা বলেছেন, দালাল যে হোক না কেন আপনারা সবসময় আপনারা 999-এ যোগাযোগ করে দেবেন এবং প্রয়োজন আমরা গণমাধ্যম যারা আছি এবং প্রশাসনে যারা আছেন তাদের সহযোগিতা নেবেন। আমরা আপনাদের গণমাধ্যমের মধ্যে পুঙ্খানুপুঙ্খিকভাবে আছি,
আমাদের এই সোনার বাংলাদেশ হচ্ছে বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ। আমরা যদি এই আপনার ট্রান্সভার্স বসের ইন্টারন্যাশনাল দুর্নীতিগ্রস্ত দেশ থেকে যদি আমরা, এক সময় বাংলা ভাই ছিল, এখন কিন্তু সেই বাংলা ভাই নাই, বাংলা ভাইকে আমরা আবিষ্কার করেছি, সেই জায়গা থেকে তুলে নিয়ে আসছি, আইনের কাঠগড়ায় এনে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্য করতে পেরেছি। এখন কিন্তু আপনার জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সোচ্চার এবং আমাদের আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেব অত্যন্ত সোচ্চার। উনি 2021 থেকে 41 বলেছেন ডিজিটাল বাংলাদেশ, আরেকটা ভীষণ বলেছেন 2021 থেকে 30 সাল, অর্থাৎ সাস্টেন্ড অফ ডেভেলপমেন্ট গোল, এসডিজি গোল যেটাকে বলা হয়, এসডিজি গোলের মধ্যে বলা হচ্ছে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। অতএব আপনারা যারা অনারেবল পার্সন আছেন, আপনারা যাতে কোনো খপরে না পড়েন, হ্যাঁ, এবং কেউ যাতে হয়রানি না করে, তো সেই ক্ষেত্রে আমরা গণমাধ্যম থেকে শুরু করে যারা প্রশাসন আছে, আমরা সব সময় আপনাদের পাশে আছি, তাদেরকে ধরিয়ে দিন আমাদের পাশে, অথবা খবর জানিয়ে দিন, অথবা 999 লিঙ্ক দিয়ে এই খবর থেকে আমরা ভাইরাস নির্মূল করি, তাহলে আমাদের বাঙালি জাতির পিতা স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবো। আপনি জানেন এটা হচ্ছে আমাদের সুখের মাস, 15 আগস্ট, আমরা হারিয়েছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই সুখের মাস উপলক্ষে একজন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রাসেল ভাই, আপনার অনুভূতিটা কেমন লাগছে? জি, আসলে সত্যি কথা বলতে যে শোকের মাস তো শোকের মাস, এটা সেটা বলার ভাষা নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর সপরিবারে হত্যা হয়েছে, সেটা আমাদের, আমরাও ব্যানারের মাধ্যমে সেই শোক দিবস পালন করেছি। এবং সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি জানেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয় ধানমন্ডি 32 নম্বর বাসভবনের মধ্যে, একদিক দিয়ে প্রজ্বলিত হচ্ছিল আসসালাতু খায়রু মিনান্নার, দ্যাট মিনস হচ্ছে ফজরের ওয়াক্তে আমরা নামাজ পড়ার জন্য মসজিদে প্রাঙ্গণে যাচ্ছি, আরেক দিক দিয়ে আমাদের বাঙালি জাতির পিতা 17 জনকে হত্যা করে, মেজর ডালিম থেকে যারা আছেন, মোস্তাক থেকে শুরু করে। তা আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি 32 নম্বর বাসভবনে যখন ওনাকে গ্রেফতার করে ফজরের ওয়াক্তে যখন ওনাকে মেরে ফেলা হয় ওনার পরিবারবর্গ 17 জনকে, তখন এই কথাটা একটু আমার পিছনে যেতে হবে, যেহেতু আপনার নাম হচ্ছে রাসেল, আমাদের ছোটো ভাইয়ের ছিলেন শেখ রাসেল, বঙ্গবন্ধুর খুব আদরের সন্তান ছোটো ছেলে, উনি একটি কথা বলেছিলেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমরা আমাকে মেরে ফেলো কিন্তু আমার ছোটো ছেলে রাসেলকে তোমরা মেরো না। কিন্তু ওই নরপিশাচরা ছোটো ভাই রাসেলকে তারা হত্যা করেছেন। তো এই জন্য আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনি যে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর তাদেরকে আমরা ধিক্কার এবং নিন্দা জানাই, যাতে আমাদের এই বাংলাদেশের মধ্যে এরকম সিনড্রোম যাতে না আসে। চলুন আমরা সবাই মিলে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা আলোকিত ব্যক্তি হিসাবে আপনাকে পেয়েছি, আলোকিত বলবো না, একজন কিংবদন্তি হিসাবে আপনাকে পেয়েছি, আলোকিত এবং কিংবদন্তি মোহাম্মদ ইব্রাহিম সরকার রাসেল ভাই, আপনি আমার চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার কলা কৌশলের মধ্যে যারা আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি বিদায় রেখে টানছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ ফরহাদ জাহান ভাই, যার সামনে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ভিউয়ার্স, যারা আমার স্যাটেলাইটের সামনে আছেন এবং বাইরে আছেন, আমাদের আলোকিত ব্যক্তি হিসাবে এবং কিংবদন্তি হিসাবে মোহাম্মদ ইব্রাহিম সরকার রাসেল ভাই, নিউ মেডিনোভা হসপিটালে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, আপনারা আজ রাত 11টার সময় আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন আমাদের অনলাইন চ্যানেল থেকে www.brightnews99.com, এবং টিভি নেটওয়ার্ক হিসেবে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন। যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা গড়ি আছে ততদিন পর্যন্ত আমাদের রাসেল ভাই সাক্ষাৎকারটি থাকবে, শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে শুনেন, বাস্তবে রূপ দেন, তাহলে আমরা সোনার বাংলাদেশ গড়তে পারবো। সবাইকে ধন্যবাদ।